অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একাদশ খণ্ড। ঘুরিলাম কত দিক দেশ, অতঃপর শ্রী শ্রী বাবামণি মৃদুকণ্ঠে আবৃত্তি করিলেন, ঘুরিলাম কত দিক দেশ, কত যে বেদনা বুকে বিঁধিল ছেলের মতো, কহিয়া না হয় তার শেষ। সুধাইলু কতজনে, বলিতে কি পারো গো আমার প্রাণের প্রিয় কই। সবাই কহিল, জানি আসো কাছে আরো গো, তবে তো তাহার কথা কই। কাছে গিয়ে দেখি হায়, সকলেই শুধু কথায়, যত বেশি দিন যায় তত কথা বেড়ে যায়, প্রাণের আকুতি কেহ বুঝিল না লেশ। ঘুরিলাম ঘুরিলাম শুধু দেশ ঘুরিলাম, সীমাহীন সে পথ অশেষ, গায়ে কাঁটা পায়ে কাঁটা কত চলে পথ হাঁটা, কত চলে বৃথা খাটা কেবলই বিকার ঘাটা, মতামতে হাতাহাতি হানাহানি দিবারাতি, দেখিতে নয়নে বাজে ক্লেশ, ইহারি লাগিয়া কি গো ত্যাগী সুখের নেশা, পড়িয়াছি বিরাগীর বেশ। ছাড়িলাম ছুটাছুটি পায়ে পায়ে লুটোপুটি, ধরিলাম চাপি মুঠি তোমার চরণ দুটি, অযাচিত করুণায় জাগিলে দিন হিয়ায়, সকল ব্যথার হলো শেষ। বুঝিলাম রেখেছিলে আমারে তোমারই কোলে, আঁখি প্রহরায় অনিমেষ। জয় গুরু।